আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে সহ মদিনার দিকে যাচ্ছেন, এক দুই দিন তিন দিনের পথ না, আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে সহ যখন যাচ্ছেন, একদিকে পিছন থেকে কাফেররা আল্লাহর নবীকে ধরার জন্য তারা বের হয়ে গেছে, দেখ মোহাম্মদ কোন রাস্তা দিয়ে গেছে, কোন দিক দিয়ে গেছে, একদিকে শত্রুর ভয়, শত্রুর হানা, আরেকদিকে বিশাল মরু উপত্যকায় পথ, পাহাড়ি পথ, আঁকা বাঁকা পথ, মরুভূমির পথ, সাথে কোনো গাড়ি নাই, সাথে কোনো দামি যানবাহন নাই, আল্লাহ নবী সাইয়েদনা আবু বকর সহ দুইজন ঘোড়ার পিঠে চড়ে মদিনার দিকে যাচ্ছেন, আল্লাহু আকবার। একদিন দুই দিন তিন দিন চলতে চলতে আল্লাহ নবী ক্লান্ত হয়ে গেলেন, ঘোড়াগুলো অসুস্থ হয়ে যাচ্ছে, ঘোড়াগুলো হাঁটতে পারে না, আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন দেখলেন ঘোড়াও হাঁটতে পারে না, আল্লাহ নবী ঘোড়ার পিঠ থেকে নেমে গেলেন, ঘোড়ার কষ্ট হচ্ছে, এই কারণে আল্লাহ নবী ঘোড়ার পিঠেও চড়েন নাই, সুবহানাল্লাহ, ঘোড়াকে আরাম দিচ্ছেন, ঘোড়া তুমি একা একা হাঁটো, তোমার পিঠে আমি চড়বো না, কেমন নবী ছিলেন আমার নবী, ইনসাফের নবী, আমরা হইলে ঘোড়ারে পিঠায় পিঠায় কইতাম ভাগ। কিছু মানুষ আছে বোবা জিনিসের উপরে অত্যাচার করে, আছে না, দেখবেন গরুকে জনমের পিটান পিটায়, ছাগল পিটায়, আছে না, বোবা প্রাণীকে পিটায়, সাবধান সাবধান, কোন বোবা প্রাণীকে মারা যাবে না, বোবা প্রাণীর ভাষা তুমি বোঝো না, বোবা প্রাণীর মালিক হলেন আল্লাহ, তুমি যেভাবে একটা নির্মম ভাবে যদি বোবা প্রাণীর উপরে জুলুম করো, এই জুলুমের বদলা তোমাকে হাসরের মাঠে দেয়া হবে। আল্লাহ নবী ঘোড়ার পিঠ থেকে নেমে গেলেন, হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন, আল্লাহ নবী হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন, সাইয়েদনা আবু বকর বলে আমি আল্লাহ নবীর সাথে হাঁটতেছি, দেখি আল্লাহ নবী যে পথ দিয়ে যায়, ওই পথের মধ্যে যত গাছ আছে সব গাছগুলো আল্লাহর নবীকে দেখা দেখা সালাম দেয়, গাছগুলো ডাক দিয়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ডাক দিয়া বলে এ গাছ সালাম দিলা, কারণ কি, গাছ বলে কেন সালাম দিব না, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী, পাথরগুলো আল্লাহ নবীকে দেখা সালাম দেয়, আল্লাহ নবী ডাক দিয়া বলে পাথর সালাম দিলা, কারণ কি, পাথর বলে ওগো আল্লাহর নবী কেন সালাম দিব না, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমার নবী, আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দেয়, নবীর গায়ে কোন রোদ আকাশের মেঘ লাগতে দেয় না, আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলে আমি আল্লাহর নবীর সাথে হাঁটতেছি হাঁটতেছি, নবীজি পাথরের উপরে পাড়া দেয়, শক্ত পাথর পাড়া দেওয়ার সাথে সাথে তুলার মতো নরম হয়ে যায়, নবীজি ডাক দিয়া বলে পাথর, শক্ত পাথর নরম হয়ে গেল, কারণ কি, পাথর ডাক দিয়া বলে আল্লাহর নবী আপনি যদি শক্ত পাথরে পাড়া দেন আপনার কষ্ট হবে, আপনি আমাদের নবী, আপনার যদি কষ্ট হয় এই কষ্ট আমি পাথর সহ্য করতে পারবো না, সাইয়েদনা আবু বকর বলে আল্লাহর নবীকে পাথর সালাম দেয়, গাছ সালাম দেয়, মরুভূমির বালু কণাগুলো সালাম দেয়, আকাশের মেঘমালা আমার নবীকে মাথার উপরে ছায়া দেয়, আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলেন আল্লাহ নবীর সাথে চলতে চলতে প্রায় অনেক দিন হয়ে গেছে, আমাদের কাছে যত খাবার ছিল শেষ হয়ে গেছে, পানি ছিল পানি গুলো শেষ হয়ে গেছে, সিরাত ইবনে কাসিরের মধ্যে আসছে, সিরাত ইবনে মুস্তাফার মধ্যে আসছে, আল্লাহ নবী সরকারে দোয়া আলম সাইয়েদনা আবু বকর কবলে আবা বকর ইয়া আবা বকর আনা আতশানুন চিত্তান, আবু বকর আমার প্রচন্ড পিপাসা লেগেছে, আপনার কাছে কোনো খাবার দাবার আছে কিনা, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, আপনার কাছে কোনো খাবার আছে কিনা, সাইয়েদনা আবু বকর বলে ও আল্লাহর নবী যত খাবার নিয়ে আসছিলাম সব খাবারগুলো শেষ হয়ে গেছে, কোনো খাবার নাই, আল্লাহর নবী বলে পানি থাকলে পানি দেন, সাইয়েদনা আবু বকর বলে ও আল্লাহর নবী পানিগুলো শেষ হয়ে গেছে, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন বলে আবু বকর খাবারও শেষ পানিও শেষ, এখন কি অবস্থা হবে, দেখুন তো মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি পাওয়া যায় কিনা, সাইয়েদনা আবু বকর বলে মনে মনে বলে এই মরুভূমির ভিতরে আবার ঘর বাড়ি কোত্থেকে আসবে, আল্লাহ নবীর
জবানের কি বরকত, সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন শুধু তার জবান মোবারক দিয়া একবার শুধু বলছে, আবু বকর দেখেন তো মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি দেখা যায় কিনা, ধুধু মরুভূমি, সেখানে কোনো ঘর থাকার কথা না, বাড়ি থাকার কথা না, আল্লাহর নবীর বরকতি জবান মোবারক দিয়া শুধু একবার রহমাতুল্লিল আলামিন বলছে, আবু বকর দেখেন কোন ঘর বাড়ি আছে কিনা। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর কসম করে বলি আমি 10টা কদম দিতে পারি নাই, সামনে তাকায় দেখি মরুভূমির মধ্যে একটা বাড়ি দেখা যায়। মরুভূমির মধ্যে একটা কি দেখা যায়? বাড়ি দেখা যায়। সাইয়েদনা আবু বকর বলে, আমি এত খুশি হইলাম বাড়ি পায়া, কারণ আল্লাহর নবী ছিলেন সাইয়েদনা আবু বকরের কাছে পৃথিবীর সবচাইতে প্রিয়। ঠিক কিনা বলেন? সব কিছুর চাইতে সাইয়েদনা আবু বকরের কাছে ছিলেন আল্লাহর নবী প্রিয়। যখন বাড়ি দেখা যায়, এই সুসংবাদ আবু বকর কখন দিবে? খুশিতে আত্মহারায় হয়া, ওগো আল্লাহর নবী, উনজুর ইলাল আমাম, নবীজি সামনের দিকে তাকায় দেখেন ওই যে একটা বাড়ি দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আবু বকর চলেন ওই বাড়িতে যে আমরা মেহমানদারি গ্রহণ করব, দেখি ওই বাড়িতে কোনো খাবার দাবার আছে কিনা, আমরা কিছু খাবার দাবার চাইব, চলেন ওই বাড়িতে আমরা মেহমান হব। আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে নিয়ে হাঁটতে হাঁটতে মরুভূমির একেবারে ওই বাড়িতে চলে গেলেন। দেখেন মরুভূমির মধ্যে ছোট্ট একটা ঘর, মাটির ঘর, ছোট্ট একটা কুঠুরি, ভাঙা চূড়া একটা ঘর, ঘরের ভিতর থেকে শীতকালি লাগানো, নখ লাগানো, ঘরের ভিতর থেকে নখ লাগানো। আল্লাহ নবী হাইটার সামনে গেলেন, দেখলেন ঘরের দরজা লাগানো। রহমাতুল্লিল আলামিন বলে, আবু বকর আপনি ঘরের দরজার মধ্যে নক করেন। সাইয়েদনা আবু বকর বললেন, ইফতাহিল বাব, ইফতাহিল বাব, ঘরের দরজা খোলেন, কে আছেন? একবার দুইবার ডাক দিলেন, কোনো আওয়াজ আসে না, তিনবার ডাক দিলেন, কোনো আওয়াজ আসে না, যখন চতুর্থবার ডাক দিলেন, ঘরের মধ্য থেকে একটা মহিলা কণ্ঠে আওয়াজ আসতেছে, কে গো তোমরা কোত্থেকে এসছো, কি তোমাদের পরিচয়, আমার বাড়িতে কেন আসছো? আমি একজন মহিলা মানুষ, একা বাড়িতে, ঘরে কোনো পুরুষ মানুষ নাই, এমন সময় তোমরা আমাদের বাড়িতে আসলা। সাইয়েদনা আবু বকর বলেন, জিনা মিনাল মক্কা ইলাল মদিনা, আমরা মক্কা থেকে দুইজন মানুষ আসছি, আমরা মদিনায় যাব, আমরা দুইজন মুসাফির মানুষ, ভালো কথা, আমার বাড়িতে কেন? বলে প্রচন্ড রৌদ্র, আমাদের কাছে যত খাবার দাবার ছিল শেষ হয়ে গেছে, পানি পর্যন্ত নাই, তোমার ঘরে যদি কোনো খাবার থাকে আমাদের দুইজনকে একটু মেহমানদারি করো। ভিতর থেকে বলতেছে, ভাই আমরা এত গরিব মানুষ, আমাদের ঘরে কোনো খাবারও নাই, আরে খাবার না থাকলে একটু পানি দাও। বলে কি বলবো, দুঃখের কথা, আমাদের ঘরে খাবার পানি পর্যন্ত নাই, আরে এটা কেমন কথা। বলে ভাই আমরা গরিব মানুষ, আমার স্বামী বকরি চড়ানোর জন্য মাঠে গেছে, সন্ধ্যার সময় তিনি বাড়িতে আসে, আসার পরে ওই বকরি থেকে দুধ দহন করে, ওই দুধ রাত্রবেলা আমরা পান করে ঘুমায় যাই, আর আমার স্বামী আসার সময় তিনি কূপ থেকে পানি নিয়ে আসে, পানি শেষ হয়ে গেছে, যদি পানি খেতে চাও সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাহলে আমরা তোমাদেরকে কিছু মেহমানদারি করার ব্যবস্থা করব। কিন্তু আল্লাহর নবীও ক্ষুধার্ত, সাইয়েদনা আবু বকরও ক্ষুধার্ত, আল্লাহর নবী তাকায় দেখেন তার ভারী ঘরের সামনে একটা ছোট একটা বকরি বাঁধা। কি বাঁধা? জোরে বলেন, বকরি, বকরি চিনেন তো, ছাগল, যে ছাগলে দুধ দেয়, কি দেয়? যে ছাগলে দুধ দেয়, এমন একটা বকরি বাঁধা। আল্লাহর নবী বললেন, আবু বকর ঘরের সামনে একটা বকরি বাঁধা, আপনি ওই মহিলাকে বলেন, ইতিহাসের মধ্যে এসছে, ঘরে যে মহিলা তার নাম হলো উম্মে মাবাদ, আর তার স্বামীর নাম হলো আবু মাবাদ, আপনি উম্মে মাবাদকে বলেন, তার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, ওই বকরি থেকে আমরা দুধ দহন করে দুইজনে পান করি। আবু বকর এই কথা শুনে খুশি হয়ে গেলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই মহিলাকে বললেন, বোন আপনার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, আপনি আমাদেরকে যদি অনুমতি দেন এই বকরি থেকে আমরা দুধ দহন করব, আমরা দুইজনে পান করব, আমাদের পিপাসা
এমন পিপাসা লাগছে, আমরা তৃষ্ণা মিটাবো, কলিজা ঠান্ডা করব। ঘর থেকে মহিলা বলতেছে, ভাই আপনারা আমার ঘরের সামনে যে বকরিটা বাধা দেখতেছেন, আসলে বকরিটা একটা অসুস্থ বকরি, হাঁটতেও পারে না, চলতেও পারে না। এই বকরি প্রতিবন্ধী বকরি, এই কারণে তাকে ঘাস খাওয়ানোর জন্য মাঠেও নেওয়া হয় না, এই কারণে আমরা ওকে বাড়িতে বেঁধে রাখি, ওকে মাঠেও আমরা নিই না। আল্লাহ নবী বলে, আবু বকর উম্মে মা বানকে বলেন, বকরি অসুস্থ হোক তাতে কোনো সমস্যা নাই, আপনি শুধু তার কাছ থেকে অনুমতি আনেন, দুধ দোয়ানোর দায়িত্ব আমার। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আপনারা তো কত অসুস্থ বকরি থেকে দুধ দোহন করছেন, প্রতিবন্ধী বকরি হাঁটতে পারে না, চলতে পারে না, আল্লাহ নবী বলে শুধু অনুমতি আনেন, কি আনেন আবু বকর, শুধু অনুমতি আনেন। সেদিন আবু বকর বলে, বোন তুমি অনুমতি দাও, দুধ দোয়ানের দায়িত্ব আমাদের। মহিলাকে দৌড়ো ভাই, পারবেন না, অসুস্থ বকরি হাঁটতে পারে না, আপনাকে দুধ দিবে কোত্থেকে, মাথা খারাপ। আল্লাহ নবী বলে, আবু বকর শুধু অনুমতি আনেন। একবার দুইবার তিনবার বলার পরে মহিলার রাগ হইছে, কারে ভাই এক কথা বারবার করে বলো, অসুস্থ বকরি হাঁটতে পারে না, দুধ কোত্থেকে দিবে। আল্লাহ নবী ফিস ফিস করে বলে, আস্তে আস্তে, আবু বকর আপনি শুধু অনুমতি আনেন, দুধ দোয়ানোর দায়িত্ব আমার। এবার মহিলা রাগ করে বলে, ঠিক আছে যাও, পারলে তোমরা দুধ দোয়াই খাওয়াও, আমার কথা বিশ্বাস করো না, অসুস্থ বকরি। কিন্তু মহিলা তো জানে না তার বাড়িতে কে আসছে, তার বাড়িতে আসছে দোজাহানের বাদশা রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। যে নবীর কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, সে তো জানে না তার বাড়িতে কে আসছে, তার বাড়িতে দোজাহানের বাদশা আল্লাহর নবী আসছে, রাহমাতুল লিল আলামিন আসছে। আল্লাহু আকবার। মহিলা বলে, ঠিক আছে পারলে দুধ দোয়ায় খায়া যাও ভাই, বিরক্ত করো না। আল্লাহ নবী বলে, আবু বকর তাহলে দুধ যে দোয়ানো কিসে, কি লাগবো, কথা কয় না, পাত্র লাগবে। আল্লাহ নবী বলে, একটা পাত্র দিতে বলেন। সেইদিন আবু বকর বলে, উম্মে মা বাদ একটা পাত্র দেন। ঘর থেকে উম্মে মা বাদ একটা ছোট পাত্র দিছে। আল্লাহ নবী বলে, আবু বকর একটা ছোট পাত্রে খাত্রে হবে না, বড় পাত্র আনেন। সুবহানাল্লাহ। এবার মহিলা আরো রাগ করছে, কয় মিয়া অসুস্থ বকরি দুধ দিতে পারে না, আবার বড় পাত্র, আবার বড় পাত্র। মহিলার একটু সন্দেহ হলো, আসলে দেখি তো আমার বাড়িতে কে আসছে। মহিলা ঘরের দরজাটা একটু ফাঁকা করে বাইরের দিকে তাকাইছে, উম্মে মা বাদ বলে, আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আমার বাড়িতে যে দুইজন লোক আসছে, একটা লোক এত সুন্দর সুদর্শন যুবক, আমি তার চাল, আমি তার চেহারার দিকে তাকায় দেখি, আমার কাছে মনে হলো দুনিয়ার কোন মানুষ না, আমার বাড়িতে আকাশের পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। চাঁদের চেয়ে সুন্দর, উম্মে মা বাদ বলে, আমার কাছে ওই যুবককে দেখে মনে হলো চাঁদের চেয়েও সুন্দর, এত সুন্দর তার চুল, তার চেহারাটা এত সুন্দর লাবণ্যময় আকর্ষণীয়, তার হাতগুলো এত সুন্দর, তার কানগুলো এত সুন্দর, তার চোখগুলো এত সুন্দর, কেন সুন্দর হবে না রে যুবক। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত সুন্দর যে আছে সব সুন্দর আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছে। উম্মে মা বাদ বলে, শুধু একটা নজর দেখলাম, নজর ফিরাইতে পারি না, এক নজর দেখার পরে আর চোখ ফিরাইতে,
শুধু ওই যুবকের দিকে আমার তাকাই থাকতে মন চায়। এ যুবক, তোমার আমার নবীর, বিশ্ব নবীর কথা বলছি, যার হাতে থাকবে জান্নাতের চাবি, যার হাতে থাকবে জান্নাতের চাবি, যিনি হলেন তোমার আমার নেতা। এ কোন নেতার পিছনে ঘোরো, কার পিছনে ঘোরো, কার আদর্শের কথা বলো? যদি নেতা মানতে হয় তাহলে একমাত্র বিশ্ব নবী হলো আমাদের নেতা। ওই যুবক দেখতেছি আর এক লোকের সাথে, মানে সেইদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলি, উম্মে মাবাদ বলে তার কণ্ঠ এত সুন্দর, ভাষাগুলো এত সুন্দর, শুধু শুনলেই শুনতে মন চায়। এবার উম্মে মাবাদ ঘরের দরজা ফাঁক করে তাকায় আছে, এবার তার ঘর থেকে একটা বড় পাত্র দিছে দুধ দহন করার জন্য। আল্লাহু আকবার! আল্লাহর নবী যখন ওই পাত্রটা নিয়ে বকরির কাছে গেলেন, অসুস্থ বকরি, আল্লাহ নবী বকরির সামনে যাইতে দেরি, সাথে সাথে আল্লাহ নবী বরকতে অসুস্থ বকরিটা সুস্থ হয়ে গেছে। ছিল শুয়া, আল্লাহ নবীকে দেখার সাথে এক ঝাড়া দিয়া দাঁড়ায় গেছে, এক ঝাড়া দিয়া দাঁড়িয়ে গেছে বকরি। আমার নবীকে দেখা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলে, বকরি সালাম দিলা, কি মনে করছেন সালাম দিব না? আপনি কি মনে করছেন আমি আপনাকে চিনি নাই? আপনি তো আমার নবী, বিশ্ব নবী, রহমাতুল্লিল আলামিন। বকরি কান্না কইরা দিছে, বকরির চোখ দিয়া পানি পড়ে। ওগো নবী গো, আপনাকে দেখার পরে আমি অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছি, আমি হাঁটতে চলতে পারি না, আমার মালিক অসুস্থ হওয়ার কারণে আমাকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নেয় না, দেখেন আমাকে খাবার দেয় না, আমাকে ঘরের ভিতরে বাড়ির ভিতরে আমাকে বান্দা রাখে, আদর করে না, যত্ন করে না অসুস্থ হওয়ার কারণে। ওগো আল্লাহর নবী, আপনাকে দেখার পরে আমি বকরি সুস্থ হয়ে গেছি। আল্লাহু আকবার! এবার বকরি আল্লাহর নবীর সাথে কথা বলতেছে, উম্মে মাবাদ বলে আমি ঘর থেকে তাকায় দেখি বকরি ওই যুবকের কানের কাছে তার মুখ নিয়া কথা বলতেছে আর বকরির চোখ দিয়া পানি পড়তেছে। আল্লাহর নবী বলে, বকরি তুমি কেঁদো না, তোমার সাথে আমার দেখা হয়ে গেছে। বকরি বলে, ওগো নবী আপনাকে দেখার পরে আমি সুস্থ হয়ে গেছি। আল্লাহর নবী বলে, বকরি আমি তোমার থেকে দুধ দহন করব। বকরি এই কথা বলার সাথে সাথে তার দুইটা পা দুই দিকে ছড়িয়ে দিয়েছে আর বলে, নবী জি আপনি আমার স্তনে হাত দেন। সুবহানাল্লাহ! আল্লাহর নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে বকরির স্তনে হাত দিছে, সাথে সাথে ওই বকরির স্তনটা দুধে ভরপুর হয়ে গেছে। বকরি বলে, ওগো নবী জি তাড়াতাড়ি দুধ দহন করেন, দুধের ভার সইতে পারি না। আল্লাহর নবী এবার তার বরকতে হাত দিয়া দুধ দহন করতে, দুধ দহন করতে করতে বালতি ভরে গেছে। আল্লাহর নবী বলে, আবু বকর আপনি পান করেন। সাইয়েদনা আবু বকর বলে, না ওগো আল্লাহর নবী আপনি আগে পান করেন। সুবহানাল্লাহ! আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে দুধ পান করালেন, নিজেও পান করলেন। পান করার পরে যখন একটু রৌদ্র কমে গেছে, আল্লাহর নবী বলেন, চলেন আবার মদিনার দিকে রওনা শুরু করি। আল্লাহর নবী দুধের বালতিটা উম্মে মাবাদের ঘরের মধ্যে বলেন, যান উম্মে মাবাদকে যায় দুধের বালতিটা দিয়া দেন। আল্লাহর নবীর কথা শুনে আবু বকর বলে, উম্মে মাবাদ নেও নেও এক বালতি দুধ, আমরা দুইজনে পান করছি, বাকিটা তোমাদের জন্য দিয়া গেলাম, তোমরা দুইজনে খেয়ে পান করো। আল্লাহু আকবার! যে বলেন আল্লাহু আকবার! মাবাদ বলে, যুবক দুইজন যখন ঘর থেকে বাড়ি থেকে বের হয়ে গেল, আমি লাভ দিয়া ঘরের উঠানে আসলাম, আয়সা দেখি যুবক মরুভূমির ভিতরে দিয়া হাঁটতেছে আর আকাশের মেঘ তার মাথার উপরে ছায়া দিতেছে। আমি দেখি তার শরীর থেকে জান্নাতের সুগন্ধি বের হচ্ছে, পুরো বাড়িটা ঘ্রাণ হয়ে গেছে। আল্লাহু আকবার! জোরে বলুন আল্লাহু আকবার! মুসলমান, আপনার নবী আমার নবী, বরকতের নবী, রহমতের নবী, ঠিক কিনা বলে? সেই নবীর উম্মত আমরা যতদিন বাঁচবো সেই নবীর সুন্নত মানবো, ঠিক কিনা বলে? ঠিক রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখান। ইল্লাহে তাকবীর!
হাত নামান, নবীর সুন্নত আমরা মানবো, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, আল্লাহ রসুলের যত সুন্নত গুলো আছে সব খুঁজে খুঁজে আমরা পালন করব, ঠিক কিনা বলেন? বলবেন হুজুর আমি সুন্নত করব মানবো কিন্তু নামাজ পড়বো না, এটা হতে হবে না, নামাজ ফরজ, আগে পাঁচ ওয়াক্ত নামাজ, তারপরে নবীর সুন্নত। নবীর সুন্নত কি? আসসুস সালাম, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিব, ঠিক কিনা বলেন? কোন মুসলমান কোন মুসলমানকে কষ্ট দিব না, কোন মুসলমান কোন মুসলমানের সাথে মারামারি করব না, কাটাকাটি করব না, হানাহানি করব না, রাজি আছেন? কোন মুসলমান কোন মুসলমানের গায়ে হাত দিব না, শুধু মুসলমান না অমুসলিমদের সাথেও আমরা খারাপ আচরণ করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রিয় নবীজির আদর্শ মানার তৌফিক দান করুন, প্রিয় নবীজির সুন্নত গুলো মানার তৌফিক দান করুন বলে আমিন। এই মাহফিল এই মজমাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন বলে আমিন। মাহফিলের ইন্তেজামিয়া কমিটিকে কবুল করুন।